আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডেটাবেস ট্রেনিং এর এবারের প্রোগ্রামে আমরা আপনাদেরকে এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স অথবা কিছু ফরম্যাট দেখাবো, যেটার মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কোডগুলো হচ্ছে ডেটাবেসের, এবং সেই সাথে বেসিক কিছু কোড লেখার টিপসও দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। শুরুতেই আমরা আমাদের কম্পিউটারে যেই এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওটি আছে সেটা ওপেন করব। সেটা ওপেনের মাধ্যমে আমরা আপনাদেরকে সিনট্যাক্স ফরম্যাট সম্পর্কে বেসিক কিছু আইডিয়া দিব, এবং এখানে সবসময় আমরা কানেক্ট করার সময় ডেটাবেস ইঞ্জিন এবং ব্রাউজার এখানে এসে আপনাদের এখানে এরকম লেখা নাও থাকতে পারে। সো আপনাদের কম্পিউটারে যে নাম সেই নামের উপরে ডিপেন্ড করবে, অথবা আপনারা এখানে ডট ক্লিক করে কানেক্ট করে নিতে পারেন। শুরুতেই আমরা নিউ কোয়েরি নামে একটা অপশন সিলেক্ট করেছি, যেখানে একটা নতুন একটা উইন্ডো আসবে। এটা হচ্ছে আমরা আপনাদেরকে কিছু কোডের ফরম্যাট দেখাচ্ছি, যেখানে ইউজ মাস্টার, এখানে নিউ ডেটাবেস এবং ক্রিয়েট ডেটাবেস, যেটা হচ্ছে কমেন্টস। এখানে অর্থাৎ আমরা নতুন একটা কোড লিখেছি যেটা হচ্ছে এক্সিকিউট করছি, কমান্ড সাকসেসফুল, আমরা মাস্টারটাকে ইউজ করছি। অর্থাৎ ডেটাবেসের যেই ডিফল্ট একটা ডেটাবেস থাকে সেটা হচ্ছে মাস্টার ডেটাবেস, সেটা আমরা ব্যবহার করছি। এটা এমএস এসকিউএল সার্ভারের জন্য প্রযোজ্য। এখানে একটা কমেন্টস অথবা নোটস ধরে নিতে পারেন, যেটা আপনি যে কোনো লাইনের পাশে আপনি যদি সিম্পলভাবে দুটা মাইনাস দিয়ে আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারেন। এটা আপনার সহজ হবে লাইনটা কী জন্য সেটা বুঝতে। সো আমরা এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। এখানে আমরা লিখেছি নিউ ডেটাবেস, ক্রিয়েট ডেটাবেস টেস্ট ডিবি। এখানে ক্রিয়েট ডেটাবেস টেস্ট ডিবি অর্থাৎ নতুন একটা ডেটাবেস তৈরি করার জন্য এখানে আমরা লিখেছি ক্রিয়েট একটা কিওয়ার্ড, ডেটাবেস একটা কিওয়ার্ড, এবং আমাদের ইচ্ছা মতো আমরা নাম দিব। ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আন্ডারস্কোর মাইনাস দেওয়া যাবে না, এবং এখানে আমরা যত ইচ্ছা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, একসাথে লিখতে পারবো, তাতে কোনো প্রবলেম নাই। আমরা আন্ডারস্কোর ব্যবহার করে লিখছি, বড় হাতের ছোট হাতের স্মল ক্যাপিটাল কোনো ব্যাপার না, নাম্বারও কোনো ব্যাপার না। আপনি এখানে চাইলে আন্ডারস্কোর G1 দিতে পারেন ডেটাবেসের জন্য, এগুলো কোনো সমস্যা না, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এই কমান্ডটি আমরা এখন এক্সিকিউট করব, করছি। এখানে কমান্ড সাকসেসফুল আসলে বুঝতে পারবেন আপনার কমান্ডটি ঠিকঠাকভাবে কাজ করেছে। সো তারপরে আমরা ইউজ টেস্ট ডিবি এই কমান্ডটি আমরা এখন ব্যবহার করব, অর্থাৎ আমরা যে ডেটাবেসটি তৈরি করেছি সেটাকে ব্যবহার করতে হবে। এখন এখানে আছে মাস্টার, আমরা ইউজ টেস্ট ডিবি দিলে আমাদের টেস্ট ডিবি এখন চলে আসছে এখানে। সো আমরা ডেটাবেসটা তৈরি করেছি, ডেটাবেসটা আমরা ব্যবহার করছি। এগুলো হচ্ছে কমান্ড সিনট্যাক্স, এবং এখানে আমরা একটা নতুন টেবিল করতেছি। আমরা আরেকটু ছোট করে দিই কন্ট্রোল চেপে কার্সরটাকে, মাউসের যেই রোল বারটা আছে সেটাকে আগে পরে করলে আপনার টেক্সটগুলো বড় ছোট হয়ে থাকে। একটা নতুন টেবিল করার জন্য ক্রিয়েট টেবিল, আমরা ইনফো নামে একটা টেবিল তৈরি করছি। এখানে আমরা আরেকটু সুন্দর করে ফরম্যাটিং করতে পারি, এটা এক লাইনও লেখা যায় কমা দিয়ে দিয়ে, আপনি চাইলে স্টাইল করে লিখতে পারেন। সো এইটা হলো মেইন বেসিক স্টাইল, এখান থেকে শুরু হবে, এখানে এসে লাইনটা শেষ হচ্ছে, এখানে এসে আরেকটা লাইন। আপনি যদি আরেকটা লাইন তৈরি করার প্রয়োজন হয় এখানে আপনি এভাবেও লিখতে পারেন, অথবা যখন আপনার কিওয়ার্ড হয়ে যাবে, যেমন ডেসক্রিপশন, এইটা কিওয়ার্ড হয়ে গেছে, এটা কাজ করবে। বাট আপনাকে আগে করে যদি দুটা প্যাকেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এটা আর কিওয়ার্ড হবে না। এনবার্কার, এখানে আপনি আমরা ম্যাক্সিমাম দিচ্ছি, আমরা পরে এগুলো আরও ডিসক্রাইব করব। এখন আমরা জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি। সো এর আগের লাইনের জন্য আমরা এখানে একটা কমা দিয়ে পরবর্তীতে এই লাইনটা লিখছি। এইটা হচ্ছে আমাদের একটা টেবিলের ফরম্যাট,
এটা আপনি যদি এইভাবে সিলেক্ট করে এক্সিকিউট করেন হবে না, কারণ আপনার উপরের লাইনটা সিলেক্ট হয় নাই। সো এটা একটা এরর আসবে। যদি পুরোটা আপনার ঠিকঠাক সিলেক্ট হয় তাহলে আপনার এটা কাজ করবে। এখান দিয়ে আপনি এটাকে ইয়ে করে নিতে পারেন, এভাবে সংক্ষেপে সিলেক্ট করতে পারেন। প্লাস দিলে এখানে যেটা হবে ফাইলটা ওপেন হবে, এবং আবার সিলেক্ট করে আপনি এক্সিকিউট দিলে আপনার কমান্ডটি সাকসেসফুলি তৈরি হয়ে যাবে। সো এই কমান্ডটি আমরা যদি আমাদের ডেটাবেজে গিয়ে দেখি, আমরা টেস্ট ডিবি টেবল, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটাবেজের ইনফরমেশন হিসাবে শো করছে। এই হচ্ছে আমাদের বর্তমান ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আমরা আপনাদেরকে আরও বেশ কিছু কোডিং দেখাবো এখন। এই ছাড়াও এখানে ডেটাবেজের সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন জানতে হবে যে আপনার ডেটাবেজটা কত ভার্সনের ডেটাবেজ। সো এটার জন্য আপনি এই কমান্ডটি ব্যবহার করতে পারেন, যে কমান্ডের মাধ্যমে আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, তাহলে এটা ভিতরে চলে যাবে, লাইনগুলোকে আর একটু ছোটো করছি যাতে সম্পূর্ণ বোঝা যায়। সিলেক্ট, এখানে আমরা এই কমান্ডটার মাধ্যমে আমাদের ডেটাবেজটির ভার্সন কত সেটা আমরা বের করতে পারবো। এই কমান্ডটির মাধ্যমে আমাদের ডেটাবেজের কোন লেভেলের ডেটাবেজ আমরা ব্যবহার করছি সেটা জানতে পারবো, এবং এই কমান্ডের মাধ্যমে আমাদের ডেটাবেজের কোন এডিশনের ডেটাবেজ সেটা আমরা জানতে পারবো। সো এইখানে মেজর যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে আপনি ডেটাবেজের এই তিনটা বিষয় যদি না জানেন তাহলে আপনি ডেটাবেজ নিয়ে অন্য ডেভেলপারদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না। এখানে সার্ভার প্রপার্টি যেই কমান্ডগুলো, এখানে হচ্ছে প্রোডাক্ট ভার্সন, প্রোডাক্ট লেভেল এবং এডিশন, এই কমান্ডটা যদি আপনি একসাথে এক্সিকিউট করেন তাহলে আপনার তিনটা জিনিস শো করবে স্ক্রিনের মাধ্যমে। রেজাল্টটাকে আমরা শো করছি এখানে, ডেটাবেজ ভার্সন আমাদের 15.0.2070.41, এটা ডেটাবেজ লেভেল হচ্ছে RTM, আর এডিশন হচ্ছে ডেভেলপার এডিশন। ডেটাবেজের তিনটে এডিশন হয়, এন্টারপ্রাইজ, ডেভেলপার এবং এক্সপ্রেস। সো এখানেও এটা যেহেতু এলিয়াসটা প্রবলেম করছে, আমরা একটু ডিফারেন্ট টাইপ করে দিই। সিলেক্ট নেম, ডেটাবেজের নেমগুলো নিয়ে আসবে অ্যাজ ডেটাবেজ নেম, অর্থাৎ নেমটাকে আমরা ডেটাবেজ নেমে রূপান্তর করে ফ্রম মাস্টার
এটা হচ্ছে মূলত স্কিমা। আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে স্কিমা তৈরি করতে হয়। সিস্টেম ডেটাবেজ অর্থাৎ যত ডেটাবেজ আছে এখানে সবগুলো ডেটাবেজ শো করছে। সো এটা হচ্ছে একটা কমান্ডের মাধ্যমে আপনি যদি আপনার ডেটাবেস সবগুলো কোনো সফটওয়্যারে কোয়েরি করে দেখতে চান, বা আপনি একটা ওয়েবসাইট বানালেন যেখানে এরকম একটা কোয়েরি যদি আপনার ডেটাবেসে কল করেন, তাহলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার সব ডেটাবেস দেখা যাবে। সো এইগুলো বিভিন্ন কোম্পানিতে কতগুলো ডেটাবেস আছে, কতগুলো রো আছে, কতগুলো হোস্টিং কোম্পানিগুলো যখন বিভিন্ন ওয়েবসাইট হোস্ট করে এগুলো আর ডেভেলপ করার প্রয়োজন হয়। সো আপনারা এই কোয়েরিগুলো জানতে হবে। যদি এগুলো আপনারা জানেন তাহলে আপনারা ব্যাটার প্রোগ্রামিং করতে পারবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন। সো এই কমান্ডটাকে একটু ভিন্নভাবে অ্যাপ্লাই করা যায় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। সো আমরা এন্টার দিয়ে এখানে আমরা ইনটু ইউজ করব, এখানে অ্যাস্টেস কোনো কিছু ইউজ করব না। এখানে আমরা সিলেক্ট অল ফ্রম, যেটা আমরা এক লাইনও লিখতে পারি, অল ফ্রম লিখে আমরা এটা যদি কোয়েরি করি, আমরা তো এখানে শুধু একটা জিনিস দেখেছি নেম, আমরা সব জিনিস দেখতে চাই অর্থাৎ ডেটাবেজ নাম, ডেটাবেজ আইডি, এগুলো তেমন একটা প্রয়োজন নাই। এখানে স্ট্যাটাস ক্রিয়েট, কখন আমরা ডেটাবেসটা তৈরি করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কখন আমরা ডেটাবেসের কোন জায়গায় ডেটাটা আমরা স্টোর করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসের মধ্যে ডেটাবেসটা আমাদের আছে। এখানে আমরা ডেটাবেসের ফাইলগুলো, অরিজিনাল যে লগ ফাইল থেকে শুরু করে এবং এমডিএফ ফাইলগুলো যেখানে আছে সেই লোকেশনটাও দেখাচ্ছে। এইভাবে আপনি ডেটাবেসের ডিটেল খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। এতক্ষণ আমরা আপনাদেরকে ডেটাবেসের সিনট্যাক্স সম্পর্কে দেখিয়েছি এবং ডেটাবেসের মধ্যে কতগুলো ডেটাবেস আছে, কতগুলো ডেটাবেজের কোন ভার্সন কী আসে বিষয় ওভারঅল আপনাদেরকে আইডিয়া দিয়েছি। অত্যন্ত পপুলার যে কোডগুলো সেগুলো দেখিয়েছি, এবং এর পরবর্তীতে আমরা ডেটাবেজের একদম বেসিক থেকে শুরু করে দিব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।